আসসালামু আলাইকুম আজকে ফার্স্ট পয়লা মে মেয়াদ মেয়াদিবসের শুভেচ্ছা সবাইকে আর আজকে সারা ওয়ার্ল্ড ওয়াইড পাবলিক হলিডে মানে সরকারি হলিডে আছে পৃথিবীর সব দেশে শ্রমিক কর্মজীবী আর শ্রমিক মানুষের পক্ষ থেকে আমরা সকলে শুভেচ্ছা জানাইলাম আর আজকে আমরা লাইভ ওয়াইজ এই এই অনুষ্ঠান করিয়ার সামান্য সাক্ষাৎকার মেয়াদের সম্পর্কে আর বাংলাদেশ বর্তমান প্রেক্ষিত নিয়ে একটু আলোচনা করবার লগে আছেন আমার মনু ইসলাম ভাই আর কালমান আহমদ অলসো তো চলুন আমরা মূল অনুষ্ঠানে সাক্ষাৎকারে যাই প্রথমে আমার অতিথি মনুল ইসলাম বাইরে আপনি মেয়েদের সম্পর্কে কিছু কইয়া আপনি মেইন যে প্রশ্ন আপনার কাছে লিটন সমাদারের যে গ্রেফতারির বিষয়ে ইটা এটার মানে এটা সম্পর্কে একটু আলোচনা করবা মানে এটার কীটা পজিটিভ নেগেটিভ বিষয়ে কিছু কইবা তো চলুন মনুল ভাইয়ের কাছে আমরা যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যার বন্ধুরা বার্লিন থেকে সিলেটি ভাষায় না শুদ্ধ সিলেটি ভাষা আলহামদুলিল্লাহ যার বার্লিন থেকে আমি মহিনুর ইসলাম আপনার আল্লাহ যুক্ত হয়েছি ধন্যবাদ জানাই রাম যারা আমরা ভিডিও পরবর্তীতে দেখবা সবরে আমরা ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা আজকে পয়লা মে শ্রমিক দিবস এই শ্রমিকর মর্যাদার ব্যাপারে আমরা হাদিস করিমস্লামী হইসেন গাম শুকানির আগে শ্রমিকরা তার প্রাপ্য বুঝাইয়া দেওয়া উচিত পৃথিবীর সমস্ত শ্রমিক হল তোর আমরা শ্রদ্ধা ভালোবাসা এই শ্রমিক বাংলাদেশের সব পৃথিবীর সব উন্নতির পিছনে যার অবদান সে হল শ্রমিক সব এই বিল্ডিং সব কিছু সুন্দরতার পিছনে যার অবদান সে হল সভ্যতা বিনির্মাণে যার অবদান সর্বপ্রথম আমরা শ্রমিক বাই হল আমি নিজে একজন শ্রমিক আমি একটা গাড়ির কোম্পানির শ্রমিক হিসাবে কাজ করাম যাই হোক এই আজকে শ্রমিক দিবসের সব শ্রমিকদের শুভেচ্ছা আমরা শ্রমিক সকল লায়ন মূল্যায়ন করতাম হইব শ্রমিককর মর্যাদা না দিলে এই শ্রমিক সকলকে যদি কামকাজ বাদ দিলেন তাহলে দেশ অচল হয়ে যাব বিশ্ব অর্থনীতির শাখা অচল হয়ে যাব এবং মেয়েদের মেয়েদের মূলত আগে শ্রমিক বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ করতাম আর এই মেয়েদের বড়ো একটা আন্দোলন করিয়া সারা বিশ্বব্যাপী এই যে শ্রমিকর কর্ম যে ঘন্টা আট ঘন্টা নির্ধারণ করা হয়েছে এটা এই মেয়েদের মেয়েদের উদযাপন করা হয় ও আট ঘন্টা নির্ধারণ করার লাগি। আমার আজকের এখানেও মেন ফোকাস্থাপ শ্রমিকদের ডেটে আমরা যদি যে কোনো কর্ম যারা করে দিনমজুরকে লাইক নিম্ন শ্রেণীর যারা কাম করে সব শ্রমিকরা আমরা মূল্যায়ন করা শিখতে হইব আর নাইলে আমরা দেশ উন্নত হইত নাই আমরা ব্যক্তি হিসাবে উন্নত উন্নতি লাভ করতাম নাই আমরা মাইন্ড আগে ঠিক করতে হইব যে কোনো আমরা মূল্যায়ন দিতে হইব করব কর্ম হিসাবে গণ্য করতে হইব যে কোনো

আমরা সব এক একজন শ্রমিক হইতে হইব এক একজন উদ্যোক্ত হইতে হইব এক একজন শ্রমিক হইয়া শ্রম করতে হইব একজন একটা ফ্যামিলি পাঁচজন থাকলে পাঁচ জনের যদি পাঁচ ধরনের একটা ইনকামের রাস্তা হয় তাহলে অভাব থাকে না একজনের উপরে কোনো সময় ডিপেন্ড করা যাইত নাই ওই হিসাবে কোনো শ্রমরে অবহেলা করা দায়িত্ব নাই আজকের শ্রমিক দিবসও এটাই আমার মূল আলোচ্য বিষয় ধন্যবাদ 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 এখন আমরা পরবর্তী টপিকও মাতিয়ার যে

বাংলাদেশের যেহেতু আমরা রাষ্ট্র কাটামুটা পরিপূর্ণ মানব সেবার উপরে মানব সেবার লাগে ফিট নাই আমরা রাষ্ট্রীয় মানব সেবার লাগে ফিট নাই ইউরোপে আপনাদের দেখোকা একেবারে অসহায় মানুষেরও তার চিকিৎসার একটা সেবা আছে তার খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার একটা ফেসিলিটি আছে আছে বাংলাদেশে যেহেতু এগুলো সম্ভব নাই কিংবা দুর্নীতিগ্রস্ত একটা দেশ আমরা আপ টু বটম দুর্নীতি আমরা করাল গ্রাসে নিমজ্জিত এই জায়গা আমরা ব্যক্তিগতভাবে সামাজিক উদ্যোগের মাধ্যমে মানব সেবাতে আমরা যারা জড়িত তারা আমি শ্রদ্ধা জানাই আমি স্যালুট জানাই অনুপ্রশ্ন হইতে পারে যারা মানব সেবার আড়ালে এরা ক্ষিতা করে সব মানুষ বাদ নাই সেবা মহৎ খাজ এ ফ থেকে ব্যক্তিগতভাবে সব কিছু করা সম্ভব নয় সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউজ করিয়া বিভিন্নভাবে ডোনেশন আনিয়া মানব সেবা করা যায় এরা ঠিক আছে ধন্যবাদ জানাই এরা যে উদ্যোগ না নিতা তাহলে হাজার হাজার মানুষের উপকার হইল না নি বেচারা একটা উদ্যোগ নিছে আর এই হাজার হাজার মানুষের উপকার বাট এটাও আমরা উচিত উপর মহল তাকে আমরা তদারকির ভিতরে আমা কাজটা কতটুকু চলের কতটুকু সঠিক ওর কতটুকু বেটিক ওর টেকাটা কীরকম উঠে কিলা কত ব্যয়র এটা একটা অবজারভেশন রাখা উচিত আজকে লেটন সমাদার এলা তো হাজার হাজার লেটন সমাদার আছে আমার মনে হয় এটা হলো যদিও এটা আমরা দেশের যে এটা হয় না যে পুলিশ প্রশাসন যে প্রশাসনের ব্যর্থতা কারণ থেকে তারার চকুর সামনে একটা জিনিস আমরা গোয়েন্দা সংস্থার এটা একটা ব্যর্থতা এই ধরনের একটা কর্মকাণ্ড তারা